ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীদের ন্যূনতম বেতন ভাতা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি পিছিয়ে আগামী 2 মার্চ নতুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নতুন দিন ঠিক করে দেন। একই সাথে হাইকোর্ট ওই দিন 4 জন এমিকাস কিউরির বক্তব্যও শুনবেন। 4 এমিকাস কিউরি হলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, রুকনউদ্দিন মাহমুদ ও প্রবীর নিয়োগী। মূলত বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত শুনানির তারিখ পিছিয়ে নতুন এই দিন নির্ধারণ করেন। মামলার শুনানির জন্য প্রস্তুতির দরকার, এমনটা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের পক্ষে 2 সপ্তাহের সময় চেয়ে আজ আবেদন করা হয়। পরে আদালত 1 সপ্তাহের সময় আবেদন মঞ্জুর করেন। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, আর রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাসুম ও সাইফুর রহমান রাহি, সৈয়দ মাহসিব হোসাইন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে গত 7 ফেব্রুয়ারি 2022 তারিখে ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীদের ন্যূনতম বেতন ভাতা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। 1 সপ্তাহের মধ্যে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে রুলের জবাব দিতে বলা হয়েছিল। তো রুল শুনানি 1 সপ্তাহ পিছিয়ে যাওয়ার কারণে ব্যাংক কর্মীদের অপেক্ষার পালা আসলে কিছুটা বেড়ে গেল, কিন্তু আমি মনে করি সময় নিয়ে প্রস্তুত হয়েই আদালতে যুক্তি উপস্থাপন করা উত্তম। তাই বাংলাদেশ ব্যাংকের সময় নিয়ে আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছি। আশা করি বাংলাদেশ ব্যাংক 2 মার্চ যথাযথ যুক্তি উপস্থাপনের মাধ্যমে ব্যাংকারদের ভাগ্য উন্নয়নে প্রকৃত অভিভাবকের ভূমিকায় পালন করবে ইনশাল্লাহ। শুভকামনা বাংলাদেশ ব্যাংকের জন্য, শুভকামনা 2 লাখ ব্যাংক কর্মী এবং তাদের পরিবারের জন্য। ভালো থাকবেন সবাই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চ্যানেলের অন্য ভিডিওগুলোও সময় করে দেখবেন।